আপনারা অনুমতি দিলে আমরা খেলা শুরু করি, ধন্যবাদ। এখনকার অনেকটা পরিবর্তন হয়েছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের এই অঞ্চলের মানুষ দেখে মনের প্রাণে ভালোবাসে আপনাদের প্রদত্ত সেই বুথ দিয়ে নির্বাচিত করেছেন আপনাদের অঞ্চলের যুব সমাজ এবং এই অঞ্চলের কয়েক ইউনিয়নের মানুষ দেখে মনের প্রাণে ভালোবাসে জনপ্রতিনিধি নির্বাচন করেছেন বিশিষ্ট সমাজসেবক যিনি খেলাধুলাকে মনের প্রাণে ভালোবাসেন এবং আজকের এই পিচু ফুটবল ম্যাচ যিনি আয়োজন করছেন সবাইকে নিয়ে কয়েক ইউনিয়ন পরিষদের সুনাম তুলেছেন অঞ্চলের মনির হোক আরিফ শেখ হুনাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে ভারতের কলকাতার ফুটবল একাডেমি এবং পুনরুবার ডিসিপি মাঠে সেটিও তিনি গোল করেছিলেন এবং শুধু আমাদের যুক্তরাজ্য প্রবাসী উসমানীগড় ইউকে ফুটবল ক্লাব তারাও ডিসিপি মাঠে এসেছিল সোনারুগার সেই ম্যাচে তিনি গোল করেছেন। সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে কিন্তু পেশাদার ফুটবল নয় একসময় খেলেছেন যার জন্য এখনো তার মনে ফুটবল। 2014 সালে এই মাঠে আমি এসেছিলাম, এরপর সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে আমি ধারাবিবরণী যোগ গতকাল গত পরশুদিন ছিলাম আজমিনীগঞ্জ সদর উপজেলা হবিবপুর সদর উপজেলার বিরাট একটি বৃহত্তম ফুটবল টুর্নামেন্টে সেখানে আমি ঘোষণা দিয়েছিলাম আমার বাড়ি উসমানীনগর উপজেলার সাজিপুর ইউনিয়নে। নিজেকে ধন্য মনে করতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতঙ্কন উসমানী সেই উসমানী নামে উসমানীপুর উপজেলা আমরা জনগণ যুব সংঘ নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা ব্যস্ত হচ্ছে সাইদুল লক্ষ্মণ ফুটবল একাডেমি নীল জার্সি পরে খেলছে সবুজ কালের জার্সি পরে খেলছে পল যুব সংঘ ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা পল যুব সংঘ তাদের খেলোয়াড়দের নামের তালিকা পায়নি কোন দলের খেলোয়াড়দের নামের তালিকা পায়নি নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা সিনিয়র ফুটবলার জসীম রয়েছেন হবিগঞ্জ জেলা দলের এই তারকা ফুটবলার পল যুব সংঘের হয়ে ব্যস্ত হচ্ছে সাইদুল লক্ষ্মণ ফুটবল একাডেমির যিনি প্রতিষ্ঠাতা সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে যে একাডেমি অংশগ্রহণ করে থাকে সেই ব্যস্ত প্রিয় সাইদুল লক্ষ্মণ এক নামে বাংলার মানুষ যাকে তিনি এবং বিশেষ করে যুব সমাজ যারা ফেসবুক বোঝা তারা তিনি ক্যাচে বল পাচ্ছে সেগুলো সেন্টার করেছেন বল কেন হয় না বল কেন হয় না শুধু বাংলাদেশ আমি বিভিন্ন সময় বলে থাকি যে হাই পয়েন্টেস ম্যাচ কাঙ্ক্ষিত উত্তেজনাপূর্ণ ম্যাচ সেই কাঙ্ক্ষিত গোল সেই গোল কেন হয় না গোল কেন হয় না শুধু বাংলাদেশ নয় ভারতের আসাম রাজ্যে আফগান ফুটবল মাঠে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ ইলামবাজার মাঠে বাংলাদেশে যখন ব্যাটিং করেছিলাম তখন কিন্তু এই গোল কোনো হয় না এত জন করতে হবে সিলেট বিভাগের বিভিন্ন মাঠে আকাশ মধ্য মাঠ থেকে মোহাম্মদ আলী বানিয়া সুন্দরী ফুটবলার ব্যস্ত সাইদুল লক্ষ্মণ ফুটবল একাডেমি রাখতে পারেনি মোহাম্মদ আকাশ জসীম সিনিয়র ফুটবলার সেগুলো গোল করেছেন পল যুব সংঘ সেন্টার করেছেন মধ্য মাঠ থেকে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে ন্যাসেফাই দায়িত্ব পালন করে থাকেন আমরা ধন্যবাদ জানাচ্ছি সেখানে শ্যামল ভাই শ্যামল এবং পাশাপাশি আমাদের শরীফ ভাই সব এখানে আমজাদ আব্দুল হোসেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে যারা বাসি বাজান বাপ পাঁচ থেকে আক্রমণ করার চেষ্টা সাইদুল সুমন ফুটবল একাডেমি 2019 সালে ডিসিপি মাঠে সোনারুগা ডিসিপি মাঠে বঙ্গবন্ধু আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টের যেটা পৃষ্ঠপোষক ছিলেন ব্যবসাপ্রিয় সাইদুল সুমন সাহেব এবং এই মাঠে আপনারা জানেন যে বেশ কয়েকবার বেশ কয়েকটি ফুটবল টুর্নামেন্টের সকল আয়োজন হয়েছে আমরা ধন্যবাদ জানাচ্ছি পল যুব সংঘ তাদের সবাইকে এবং ইউনিয়ন পরিষদের সুনামতন চেয়ারম্যান সৈয়দ মনির হোক আরিফ সাহেব গোল কেন হয় না গোল কেন হয় না গোল কেন হয় না গোল কেন হয় না আমি একটু শিখিয়ে দিয়ে গেলাম যে গোল কেন হয় না সাইদুল সুমন যার নামটি শুনলে অনেকে আবার বলেন যে এই সুমন ভাই হচ্ছেন আমাদের সিলেট বিভাগের নয় বাংলাদেশ সম্পদ যেখানেই দুর্নীতি সেখানেই সুমন ভাই যেখানেই সুমন ভাই হই Thank you.
পবিত্র আসরে নামাজের পর সবাইকে স্বাগত জানাচ্ছি। পল যুব সংঘ এবং ব্যস্ত চাইদুল হক সুমন ফুটবল একাডেমির মধ্যকার আজকের ক্রিকেট ফুটবল ম্যাচ এবং গোল হয়ে গেল। সেই গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল হয়ে গেল। তারা পর্যন্ত গোল করেন সুমন ফুটবল আগাই দক্ষিণ আফ্রিকার উগান্ডা থেকে এই শেখ গোষ্ঠ সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে খেলে থাকে এই শেখুমন ফুটবল একাডেমির কাউন্টার অ্যাটাক করার চেষ্টা। শেষ পর্যন্ত গোলরক্ষক লোকালিটি ছেড়ে আপিল গোলরক্ষক বলটি বসে তার নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন। একজন কৃতি সন্তান বিশ্বকাপ ক্রিকেট সেটা অবশ্য আপনাকে ইংল্যান্ডের মাটিতে হয়েছে এবং আক্রমণ করার চেষ্টা ব্যর্থ সাইদুল হক সুমন ফুটবল একাডেমি। তার 1-0 করে এগিয়ে রয়েছে মোহাম্মদ আলী ব্যর্থ সাইদুল হক সুমন ফুটবল একে বানিয়েছেন এই ফুটবলার। যাহে উমেন্দ্রগড়ের ছেলে সেখানে বাড়িয়ে দিয়েছেন সহযোগীর উদ্দেশ্যে শেষ পর্যন্ত আমজদ পল যুব সংঘের বলটিকে ক্লিয়ার করেছেন। নাইজেরিয়ান ফুটবলার মাইকেল রক্ষণ ভাগের চমৎকার খেলে থাকেন দিলেন সেখানে ভুলপাত জসিম থেকে মোহাম্মদ আলী ব্যস্ত সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রশিক্ষক। এই হতভাগ বাসিন্দা বাংলাদেশের সম্পদ যেখানে দুর্নীতি সেখানে ফেসবুকে লাইক এবং সেখানে আমি একটি তথ্য আপনাকে দিচ্ছি। শুধু চমৎকার শট হয়েছে, বাঁকানো শট বলার সম্ভাবনা ছিল, বেনানো শট মানে বেনানো মানে কলা কলার মতো বাঁকানো শট হয়েছিল। 2014 সালে যখন এই মাঠে এসেছিলাম আমাদের বর্তমান এমপি মহোদয় ছিলেন এবং আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব আলী ভাই সম্ভবত এখানে ছিলেন, আমি উনাকেও ফোন করছি। আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় সৈয়দ মইনুল হক আরিফ সাহেব উনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চাই উনার নামে একটি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট যেন এই মাঠে হয়। সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল মাঠে অবশ্য চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট হয়। আমরা চাই যে সৈয়দ মইনুল হক আরিফ চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট যেন এই মাঠে হয়। এবার অবশ্য বৃষ্টি কিছুদিন পরে মানে এই বছরের শেষের দিকে আকাশ বল পেয়েছেন জাতীয় দলের ফুটবলার গোল হতে পারে। দুটি গোল করেছিলেন ব্যস্ত সৈয়দ সাইদুল হক সুমন নিজেদের বাম প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা ব্যস্ত সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমি। জুবাল খান ছিল খেলাধুলা ফুটবলার বালাগঞ্জ উসমানীগঞ্জ ফুটবল খেলা করার সংস্থা ঢাকা সিটি ক্লাবে বল যুব সংঘ শেখো নাইজেরিয়ান ফুটবলার দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন। জসিম বিপদ হতে পারে মজুরুদ্দিন সাহেব গিয়াসুদ্দিন সাহেব মরহুম আলী সাহেব সাবেক ফুটবলার ওনাকে আমরা
ফোন করছি সিরাজ আলী মেম্বার, সুরত আলী লন্ডনী, মরুম আতর আলী সাহেব, মোহাম্মদ আবুব আলী সাহেব, মোহাম্মদ আব্দুল শহীদ, ময়না মিয়া সাহেব, জোনাব আলী সাহেব, আব্দুল নূর সাহেব, মৃত্যু জনাব আজিদ মিয়া সাহেব, বাচ্চিমিয়া মাস্টার সাহেব, আমরা তাদেরকে স্মরণ করছি। লন্ডন এবং আকাশের মধ্যে বলতে গেলে লড়াই কি হবে, বল কি হবে, আরো আরো বলার দরকার। যে বৃষ্টি অনেকে ধন্যবাদ জানাচ্ছে যে এই মিষ্টি ফল দিবস সম্ভব এরকম মানুষের দরকার, যে সমাজে তিনি ভালো কাজ করবেন তাকে কিন্তু পুরস্কৃত করে কোন হতে পারে। আরে সৈয়দ মজিদ খান এমপি ফুটবল টুর্নামেন্টে আজমিরিগঞ্জ বিরাট মাঠে, যেটা আগামী শুক্রবার সেই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, সেটা আজমিরিগঞ্জ আজমিরিগঞ্জ উপজেলার দেখুন ঘরটার মধ্যে ভর্তি ক্লিয়ার হয়ে গেল। তিনি দেখছেন না থেকে রঞ্জন ভর্তিকে ক্লিয়ার করেন ফল দিবস নিজস্ব টিমের চমৎকার শট, এইরকম শটে কিন্তু বিভিন্ন মাঠে গোল করেছেন। সময় রয়েছে নাটকীয় মুহূর্ত, যে কোনো মুহূর্তে আরো গোল কাম ব্যাক করতে পারে ব্যাটসার সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমির। তো সুনামগঞ্জের শুধু সেনা সিলেট বিভাগের বিভিন্ন অসুস্থ রুগীতে কোনো না বাসা আসেন, এটা আমি দেখেছি তিনি সাহায্য করে থাকে। আমরা এরকম প্রতিটি গড়ে গড়ে তিনি সুমন ভাই মতো মানুষ জন্মায় একাডেমির, তারা একটি গোল কলেক্ট করলেন, তারা লেভেল করবে বিভাগে পরে অত্যন্ত প্রিয় মুখ বন্ধু প্রিয় মানুষ ক্রিকেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে তিনি বাকি পড়েন শামসুল হক, আমাদের শরীফ ভাই এবং ফসল ভাই শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। আবার আক্রমণ জুবাল খান সিলেট খেলা দলের এই ফুটবলার, শুধু সিলেট খেলা নয় ঢাকার যে জাতীয় লিগ চ্যাম্পিয়ন লিগে তিনি খেলেছেন বসুন্ধরা কিংস গ্রহণ করেছে সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিজীর মহিলা স্মৃতি আমন্ত্রণ সুমন ওনাকে অবহিত ভাবে বাধা দেওয়ার কারণে জায়ান্ট পল দিবস সঙ্গে ম্যাচ পারি বাসু বাজান 2019 সালে সেই ঐতিহ্যবাহী মাঠ মহিলাদের প্রতিকূল মাঠে ওনার দলরা ফাইনালে উত্তীর্ণ হয়েছিল। কিন্তু একটি মজার ব্যাপার হচ্ছে যে জানে না কয় কি যে সমাজ থেকে ব্যবসা সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমি শট নিয়েছেন বাঁকানো শট ছিল বল করা যায় গোল লাইনের বাইরে, গোলরক্ষক আপনি কর্নার কিক বিপত্তন শট কর্নার যেটাকে বলে আমরা গোলের হাফ চান বা দাদি মনে শুনছেন শট হয়েছে মাইকের সাইদুল হক সুমন 9 নম্বর চার্জি করে খেলছেন এবং সেতুর মধ্যে বল দখলে লড়াই শেষ পর্যন্ত গোল চলে যায় সাইডের বাইরে। জাতীয় দলের এই ফুটবলার নতুন করে এসেছিল যে ব্যাটসার সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমি হয়ে এসেছে জুবের খান থেকে রঞ্জন গোল পেয়েছেন, জুবের খান প্রতি একমাত্র গোল করেন ফল দিবস সঙ্গে হয়ে নিজেদের সীমানা থেকে শফিক মোহাম্মদ আলী মাঠ একটি পিছিয়ে যার জন্য বলে নিয়ন্ত্রণ নিতে পারেনি, আপনারা অপেক্ষা থাকেন কিন্তু এরকম সুযোগ থেকে কিন্তু এরকম সুযোগ পেয়ে কিন্তু ব্যাটসার সৈয়দ সাইদুল হক সুমন গোল করেন অসংখ্য গোল, যেটা আমি বিভিন্ন মাঠে দেখেছি। এখানে ভালোবাসেন সৈয়দ মইনুল হক আলিফ সাহেব ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আর ওনার সাথে সাক্ষাৎকার করতে গোল গোল আতুল উদ্দিন তিনি অবশ্য গোল ডক্টর লাইনে ছিলেন যার জন্য বিপদ হয়নি। আমজদ দর্শক খেলা দেখতে এসেছে এবং গানও দেখছে এ আমার ভালোবাসে, আসলে জানি যে গানের পরিবেশ লাগে, যখন গানের পরিবেশে আমি যাই আর যদি বলেন যে রানা ভাই আপনার দাঁড়াবার সুখা দেন আমি বলতে পারবো না, যাও গোল হতে পারে চমৎকার একটি দৃশ্য রেক্স বল পেয়েছেন পল যুবক সঙ্গে ব্যাকিং করেছেন বুকা পিছে পাড়িয়ে দিয়েছেন বাম প্রান্ত থেকে আক্রমণে পল যুবক সঙ্গে সেন্টার হয়েছে বিপদ হতে পারে মাইকের নাইজেরিয়ার ফুটবলার জসিম গোলের পক্ষে একমাত্র গোল করেন জসিম, জসিমের যে একমাত্র গোলে কিন্তু পল দিবস সঙ্গে তারা এগিয়ে রয়েছে 1-0 গোলে। সামিম মোহাম্মদ আলী মানে সুন্দর ফুটবলার ব্যাস্টার সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমির হয়ে বিভিন্ন মাঠে খেলে থাকেন, উসমানীনগর উপজেলার গ্রামীণ ইউনিয়নের যে ইউনিয়নের জন্য করেছেন উসমানী সেই টুর্নামেন্টের রানার্স আপ দল ব্যাস্টার সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমি। বাম আর দর্শকরা তারা মাথায় হাত দিচ্ছিলেন সুমন ভাই আর সুমন ভাই যদি গোল করতে পারেন আমাদের চ্যানেল মতো সৈয়দ মনুল আরিফ তোমার পক্ষ থেকে 1000 টাকা নগদ সৈয়দ মানি পাশাপাশি থেকে ঘোষণা দিয়েছিলেন এই যে টুর্নামেন্টে যখন দেখে খেলার ভোটদানে বিরতি মাইকেল নাইজেরিয়ান ফুটবলার লম্বা শট নিয়েছেন উদ্দেশ্য সেখানে ব্যস্ত সৈয়দ সাইদুল হক সুমন
সেখানে রয়েছেন জাহেদ পল যুব সঙ্গে ডান প্রান্ত থেকে মোহাম্মদ আলী বাইনা সুমের এই ফুটবলার বাংলাদেশ পুলিশ টিমে খেলেছেন। বিপদ হতে পারে বাংলাদেশ পুলিশ টিম, এবার কিন্তু বিপিএলে তারা উত্তীর্ণ হয়েছে, বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগে তারা চ্যাম্পিয়নশিপে বর্জন করেছিল। আর 2010 সালে ঢাকা বঙ্গবন্ধু ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, তিনি বলেছেন যদি একটি জিনিস তিনি এড়িয়ে চলে গেছেন সেটার আমার জবাব দেননি। ইউনিয়নবাসীকে নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আমার চেয়ারম্যান মহোদয় তিনি ঘোষণা দিয়েছেন যে 1 লক্ষ টাকা অনুদান এই মাঠের জন্য। আমি উনাকে ধন্যবাদ, এই মাঠে নয় দয়াবীর মাঠ, মহিবাসনের মাঠ, সিলেট বিভাগের বিভিন্ন মাঠে যখন যান তিনি কিন্তু অনুদান দিয়ে থাকেন। বিপিএল উত্তীর্ণ হয়েছিল, সেই ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল শেখ রাসেল ক্রীড়াচক্র ঢাকা রানার্স আপ হয়েছিল মৌলভীবাজার জেলা ফুটবল একাদশ। ডান প্রান্ত থেকে শট হয়েছে, চমৎকার একটি শট, সেখানে খেলোয়াড়ের পরিবর্তন। দুলক সময়ের লাইভ আপনারা জানেন যে আলোচিত মুস্তাফা মামলা এবং সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ দুর্নীতি অনেক, এবং মৌলভীবাজারের কুলক বড়লেখা একটি যখন হরতাল হয়েছিল সেখানে সেই শ্রমিক হরতালে একটি ছেলে মারা গিয়েছিল অ্যাম্বুলেন্সে, সেই মামলাও তিনি মামলা করেছেন এবং অনেক আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা চাই যে ব্যবসা সিও সাহেবের সুমনের মতো, সুমন সাহেবের মতো এরকম সন্তান হবিগঞ্জ সারা বাংলাদেশে গড়ে গড়ে জন্মায় তাহলে কিন্তু বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। ডান পাড়ি দেখে আক্রমণ করার চেষ্টা, বিপদ হতে পারে। আকাশ থেকে মাইকেল বল করেছেন, তাকে দিলেন, দেখে নিচ্ছেন মাইকেল। চমৎকার দৃশ্য আমরা লক্ষ্য করলাম যে পরে নতুন মাদের ফুটবল মাঠ, আমি আগেই বলেছি যে 2014 সালে এই মাঠে এসেছিলাম, আর হবিগঞ্জে আসি 2010 সালে হবিগঞ্জ এম জালাল ফুটবল স্টেডিয়ামে। এরপর তো রয়েছে হবিগঞ্জের বিভিন্ন মাঠ, সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট, শুধু বাংলাদেশ সময় আপনাদের দোয়াতে আমি ভারতে মাসকার দিয়েছি, ভারতের আসাম রাজ্যের হাতর ফুটবল মাঠ, যেটা আমাদের মাটি থেকে 1,000-10,000 ফুট উপরে সে মাঠটি, এবং ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ নিলামবাজার ফুটবল মাঠে, সেখানে কিন্তু গোল কেন হয় না সে কথাটা বলে কিন্তু এখানে এমএল যিনি হয়েছে তিনি আমাকে 5,000 রুপি পুরস্কার দিয়েছিলেন। ম্যাচ সে কাল কিন্তু গোল, সেই গোল কেন হয় না, একটি গোল হয়ে গেল। ধন্যবাদ জানাচ্ছি যেখানে অনেক তথ্য যে শহীদ এনাম স্মৃতি সংগ্রহ রয়েছে, যেটি আমরা অনুরোধ জানাচ্ছি যে চেয়ারম্যান সাহেব সবাই সহযোগিতা করবেন, যেখানে খেলাধুলা সেখানে দর্শক, আর দর্শক যেখানে নেই খেলার কোনো প্রাণ নেই। বর্তমান থেকে আয়ুব আলীকে লক্ষ্য করলাম যে সোনারগঞ্জের সাবেক ফুটবলার আয়ুব আলী তিনি দর্শক মাঠে প্রবেশ করেন। আয়ুব আলী রক্ষণ ভাগে খেলছেন ঠিক বলের কাছাকাছি, সে গোল বর্তমান থেকে আক্রমণে ব্যস্ত হচ্ছে সাইদুলক সুমন ফুটবল একাডেমি, সেগু পল যুব সঙ্গে বাড়িয়ে দিয়েছেন সেখানে সহজ গুণ উদ্দেশ্যে। শেষ পর্যন্ত আকাশ ডান পাশ থেকে আক্রমণ করার চেষ্টা তিনি তারা কোনে লেগেছেন, সেগু শট হয়েছে মাইকেল। তাদের একটি বৃহত্তম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ রয়েছে, এডভোকেট আব্দুল মজিদ খান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তিনি অতিথি হিসাবে থাকবেন। বাম পাশ থেকে আক্রমণ করার চেষ্টা এবং শট হয়েছে বিশিষ্ট সমাজসেবক পল যুব সংঘ এবং এই এলাকার সাবেক বর্তমান ফুটবলার নিয়ে যিনি আজকের এই ম্যাচটি আয়োজন করছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ আলী বিপদ হতে পারে, গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল কেন হয় না, কাবাডি 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 আমি কাবাডি খেলা জাতীয় খেলা, যে তুমি আমাকে বড় আমি তোমাকে ছাড়বো না, এরকম দৃশ্য মানে এরকম কাবাডি ম্যাচ এবার একটু মাঝে মাঝে বুঝতে হবে। হবিগঞ্জ ডিসিপি হবিগঞ্জ জেলার সোনারগঞ্জ উপজেলা ডিসিপি মাঠে ভারতের কলকাতা একাডেমির বিপক্ষে গোল করেছেন এবং তার দেওয়া দুটি গোলে কিন্তু ফুটবল একাডেমি চ্যাম্পিয়নশিপে জয়লাভ করেছিল। খেলতে হবে, আসলে আমরা জানি যে সে ভালো খেলে, যার জন্য গোল হতে পারে, গোল কেন সমান হেড দিয়েছিলেন কিন্তু পানির জন্য গোল, যে লাইন আছে লাইনে গিয়েছিল কিন্তু পানির জন্য সেটা আটক হয়ে যায়। আধুনিক দিন গোলরক্ষক তিনি অবশ্য বলটিকে তার নিজের নিয়ন্ত্রণে নেন, চমৎকার দুঃসঙ্গ লক্ষ্য করা বল যুবর সঙ্গে সেগুলো পাওয়ার করতে পারেন, কারণ নাইজেরিয়ান ফুটবলের ক্যাপ্টেন পাওয়ার সাধারণ পাওয়ারটাকে ব্যাকপাস করেছেন সেখানে সহজগুলোর উদ্দেশ্যে। আকাশ আয়ুব আলী ভালো ফুটবল, ভালো ফুটবল খেলতো, সামিন দুটি হেড দিয়েছেন, সুযোগ সন্ধানী ফুটবলার, সুযোগ সন্ধানী ফুটবলার সিলেট বিভাগের এবং ব্যস্তা সিয়া সেদিন সমান বাড়িয়ে দিয়েছে, গোল কেন হয় না, 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 গোল সমান সমান লড়াই যদি লক্ষ্য করার
সাইদুল্লাহ সুমন ফুটবল একাডেমি সম্মাননা গ্রহণ করবেন প্রাক্তন ফুটবলার বড়বালি সাহেবের কাছ থেকে গ্রহণ করবেন আমাদের আজকের অতিথি আমাদের প্রথমে আসবে অতিথি দল বেস্ট অফ প্লেয়ার সাইদুল সুমন ফুটবল একাডেমি এবং দেখো আরেকটি ম্যাচ হবে ফয়লের ক্যাপ্টেন কমিটি ম্যাচ আমাদের মতো সমর্থন আসে আমি যদি বাচ্চা দেখি জানি না কতদিন বাঁচবো অনেক মানুষের নজর ঘুরি গেছি আমার উপরে কারণ বাংলাদেশের ইতিহাস কয় বালা কথা বেশি দিন কইলে আপনি আর যাই হোক বেশি দিন দীর্ঘায়ু হইতা না অল্প বয়সে যাইবে আগে আপনি যাই গীতা আমি আমার আল্লাহর কাছে ছেড়ে দিছি তবে আমি যদি বাচ্চা থাকি আর আরিফ ভাই যদি বাচ্চা থাকে আর আমার যদি অনুমতি দেয় তাহলে আপনারা ফইলবাসীর সাথে প্রতি বছর একটা বড় ম্যাচ আমরা ঘোষণা করবা প্রতি বছর একবার ফইলইব একবার সোনাঘাট মাঠ হইব আপনারা আমি আরিফ ভাই সাথে আলাপ করিয়া যতদিন আরিফ ভাই বাচ্চা আছে আর আমি বাচ্চা আছি দুজনে আমরা আর জীবনে একটা ফুটবল এক বছর অন্তত একটা খেললে যাই কিনা কইন আপনারা ফুটবল একের মতকার সেই মেসটি দেখবেন আপনার আমরা আশা করছি নিজান